আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেনহাস ডায়েরি। আজকে আপনাদের একটি খুবই মজাদার ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা যারা এখনও এটি তৈরি করেননি তারা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। যাই হোক, এটাকে অবশ্যই অনেকে হয়তো বা চিনেও না। এটাকে আমি দেওয়া নামেই চিনি। এটা শহরে সচরাচর পাওয়া যায় না, কিন্তু সিজনের সময় খুঁজে নিলে আপনারা ঠিকই পেয়ে যাবেন। এগুলো দেখতে তেমন একটা সুন্দর হয় না, এগুলো স্বাদে টক মিষ্টি হয়ে থাকে। এগুলো সচরাচর পাকা এবং কাঁচা দুই অবস্থায় পাওয়া যায়। এগুলো কাঁচাগুলোকে টক রান্না করে খাওয়া যায়, আর পাকাগুলোকে ভর্তা বা আচার যে যেভাবে খায় খেতে পারেন। তবে আমার কাছে ভর্তাটাই বেশি মজা লাগে, তাই আজকে আপনাদের সাথে এই ভর্তাটাই শেয়ার করছি। গ্রামের এই ফলটি খেতে কিন্তু আসলে অনেক মজার। আমরা আমাদের দেশীয় ফলকে তো আস্তে আস্তে ভুলেই যাচ্ছি, বাহিরের এত ফল বের হয়েছে তার জন্য। কিন্তু দেশি ফলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যা আমরা সবাই জানি, তারপরও আমরা অবহেলা করি, কিসের জন্য জানি না। যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটি মজার ভর্তা তৈরি করে দেখাচ্ছি দেশীয় ফল দ্বারা। আপনারা নিশ্চয়ই খেয়ে মজা পাবেন। এখানে আমি চারটি শুকনো মরিচকে টেলে নিয়েছি। এখন এর ভিতর আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্য স্বাদ অনুযায়ী যে যেমনটা খান কম বেশি করে নেবেন। এখানে চাইলে আপনারা বিট লবণও ইউজ করতে পারেন, তবে আজকে আমি নর্মাল লবণটাই ইউজ করছি। এখন মরিচগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এটা একটা খুবই ইজি ওয়ে, সবাই ভর্তা তৈরি করতে পারে, কিন্তু ডেওয়া ফল ভর্তা করে খাওয়া যায় এটা হয়তো বা অনেকে জানে না, তাই এই রেসিপিটি শেয়ার করা। আর তাছাড়া আমাদের দেশীয় ফলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আজকে এই রেসিপিটা। এখন আমি যে এই ডেওয়া ফলের স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে এখন এর ভিতর দিয়ে দিয়েছি। এখানে বিচি ফালানোর দরকার নেই, যদি আমরা আচার তৈরি করতাম তাহলে বিচিটা ফেলে নিতাম। এখন এর ভিতর আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আমার ডেওয়া ফলটা একটু মিষ্টি, একটু টক ছিল, তাই চিনির পরিমাণটা কম গিয়েছে। আপনাদের ফলটা যদি একটু টক বেশি হয় তাহলে চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। যাই হোক, এখন হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, মিনারেল এবং আয়রনও থাকে। আপনারা এটা অবশ্যই সিজনের সময় খেয়ে দেখতে পারেন যে এটা কেমন হয়। এটা খেতে কিন্তু খুবই মজার একটি ফল। আমরা যদিও অবহেলা করি তারপরও এই ফলটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, তাই এটা সিজনের সময় খাওয়ার চেষ্টা করবেন। দেশীয় জিনিস দেশীয় মানুষের যদি না খায় তাহলে কী করে হয়। যাই হোক, এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।